সুপ্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো এরকম একটা সূচি দেয়া যদি থাকে, সেক্ষেত্রে কিভাবে এসি এবং এমসি বের করতে হয় এবং এসি এমসি এর সম্পর্ক নির্ণয় করো, তাহলে পরীক্ষার পরীক্ষার প্রশ্নে যদি এরকম একটা সূচি দেয়া থাকে, অর্থাৎ কিউ ইকাল টু উৎপাদনের পরিমাণ টিসি মোট ব্যয় এসি গড় ব্যয় এমসি প্রান্তিক ব্যয়, অর্থাৎ এরকম একটি সূচি যদি দেওয়া থাকে, সেখানে গ নম্বর প্রশ্ন এসি ও এমসি নির্ণয় করো, ঘ নম্বর প্রশ্ন এমসি রেখা অঙ্কন করো এবং তাহলে কিউ এবং টিসি যদি দেয়া থাকে, তাহলে গ নম্বর প্রশ্নে এসি এবং এমসি নির্ণয় করো আর ঘ নম্বর প্রশ্নে এসি এমসি রেখা অঙ্কন করো এবং মন্তব্য করো। সেই ক্ষেত্রে কিভাবে আমরা করতে পারি, এসি সমান সমান টিসি ভাগ কিউ, দশ নয় সেভেন সিক্স ছয় ভাগ হলো পঁয়ত্রিশ, সাতত্রিশ পাঁচ শূন্য ছয় আটটা সাতচল্লিশ
6.71. Seşetler birleş. 6.7. তাহলে আমরা এসি বের করলাম হচ্ছে টিসি কে কিউ দিয়ে ভাগ করে টিসি কে কিউ দিয়ে ভাগ করলে অর্থাৎ কিউ হচ্ছে এটা টিসি হচ্ছে এটা টিসি ভাগ কিউ 10 কে 1 দিয়ে ভাগ করলে 10 18 কে 9 দিয়ে ভাগ করলে 9 21 কে 3 দিয়ে ভাগ করলে 7 24 কে 4 দিয়ে ভাগ করলে 6 28 কে 5 দিয়ে ভাগ করলে 5.6 35 কে 6 দিয়ে ভাগ করলে 5.8 47 কে 7 দিয়ে ভাগ করলে 6.7 এখন আমরা এমসি বের করব কিভাবে আমরা বলছিলাম যে টিসি একটু ডেল টিসি ভাগ ডেল কি এটা হচ্ছে টিসি এমসি বের করা সূত্র অথবা আমরা বের করেছিলাম এইভাবে যে দ্বিতীয়টা বিয়োগ প্রথমটা অর্থাৎ প্রথমে যা আছে 10 18 বিয়োগ 10 8 21 বিয়োগ 18 3 24 বিয়োগ 21 3 28 28 বিয়োগ 24 4 35 বিয়োগ 28 7 47 বিয়োগ 35 12 এভাবে আমরা 3 3 4 7 এভাবে আমরা বিয়োগ করেও এমসি বের করি অর্থাৎ 47 থেকে 35 বিয়োগ দিলে 12 35 থেকে 28 বিয়োগ দিলে 7 28 থেকে 24 বিয়োগ দিলে 4 24 থেকে 21 বাদ দিলে 3 21 থেকে 18 বাদ দিলে 3 18 থেকে 10 বাদ দিলে 8 আর প্রথমে যে 10 আছে 10 এভাবে আমরা টিসি কে টিসি থেকে বিয়োগ করে করে আমরা এমসি বের করতে পারি অথবা আমরা এই সূত্রের মাধ্যমে করতে পারি সূত্রের মাধ্যমে যদি করি তাহলে ডেল টিসি 10 ভাগ 1 সমান সমান 10 তারপরে 8 ভাগ 1 সমান সমান 8 অর্থাৎ ডেল টিসি অর্থাৎ ডেল টিসি অর্থাৎ হচ্ছে মোট ব্যয়ের পরিবর্তন এখানে মোট ব্যয়ের পরিবর্তন 8 মোট পরিমাণের পরিবর্তন হচ্ছে 1 থেকে 2 হয়েছে পরিবর্তন হচ্ছে 1 আবার 21 থেকে 18 যদি পরিবর্তন হয় 3 ভাগ 3 থেকে 3 বিয়োগ 2 1 সমান সমান 3 এভাবে আমরা 24 থেকে 21 ছিল 24 হয়েছে পরিবর্তন হয়েছে 3 আবার 4 3 ছিল 4 হয়েছে 3 একক থেকে 4 একক হয়েছে তাহলে পরিবর্তন হয়েছে 1 এভাবে আমরা সূত্রের মাধ্যমে টিসি থেকে এমসি বের করতে পারি তাহলে এরকম একটি সূচি দেয়া থাকলে যেখানে উৎপাদনের পরিমাণ এবং মোট ব্যয় দেয়া থাকে সেখান থেকে আমরা এসি আমরা এভাবে বের করব এমসি আমরা সূত্রের মাধ্যমে বের করতে পারি আবার মোট ব্যয় থেকে বিয়োগ করে করেও বের করতে পারি তো এটা ছিল গ নম্বর প্রশ্ন এসি এবং এমসি নির্ণয় করো এখন ঘ নম্বর প্রশ্ন হচ্ছে
AC ও MC রেখা অঙ্কন। তাহলে একসাথে যদি আমরা অঙ্কন করি O Y X, আমরা প্রথমে দুইটা অক্ষ নিলাম, একটা X অক্ষ একটা Y অক্ষ। আমরা X অক্ষে উৎপাদনের পরিমাণ 1 2 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 এটা হচ্ছে Q। আমরা ভূমি অক্ষে দিলাম উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষে প্রথমে আমরা AC দিব। AC এবং এর সর্বোচ্চ মান হচ্ছে 12। তাহলে 2 4 6 8 10 12 2 4 6 8 10 12 আবার 2 করে যদি নেই আমরা 2 করে নিলাম, তাহলে প্রথমে আমার যেহেতু AC এবং MC উভয় রেখায় অঙ্কন করতে হবে, তাহলে AC সর্বোচ্চ মান 12, তাহলে বাকি মানগুলো 8 আর 10 এর মাঝে হচ্ছে 9 6 7 5.6 আর 5 5.6 5.8 5.8 6.7 6.7। আমরা এসি এর মানগুলো বসেছি, এবার উৎপাদনের পরিমাণের সাথে এসি এর সমন্বয় সূচক বিন্দুগুলো স্থাপন করো। 1 এর সাথে 10, 2 এর সাথে 9, 3 এর সাথে 7, 4 এর সাথে 6, 5 এর সাথে 5.6 5.6, 6 এর সাথে 5.8, 7 এর সাথে 6.7, 7 এখন এই বিন্দুগুলো যোগ করি, A B C D E F G, এটা হচ্ছে এসি রেখা। তাহলে আমরা উৎপাদনের পরিমাণের সাথে এসি এর সমন্বয় সূচক বিন্দুগুলো যোগ করলে যে রেখাটা পাই সেটা হচ্ছে এসি রেখা। এখন আমরা এমসি রেখা অঙ্কন করব। এমসি এর মানগুলো বসাই, 10 আছে, 8 আছে, 3 4 আছে, 7 আছে, 12 আছে। একের সাথে 10 এখানে, 2 এর সাথে 8, 3 এর সাথে 3,
চারের সাথে তিন, পাঁচের সাথে চার, ছয়ের সাথে সাত, সাতের সাথে বারো, এখন এই বিন্দুগুলো যোগ করি, তাহলে উৎপাদনের পরিমাণ এবং এমসিআর সমন্বয় সূচক বিন্দুগুলো যোগ করি, একের সাথে দশ, দুইয়ের সাথে আট, তিনের সাথে তিন, এই হলো আমাদের এসি এবং এমসি রেখা। এখন আমাদের চতুর্থ প্রশ্ন ছিল এসি এমসি রেখা অঙ্কন, আমরা এসি এবং এমসি রেখা অঙ্কন করেছি, এখন মন্তব্য আমরা কি করব, অর্থাৎ এসি এবং এমসি এর সম্পর্ক, অর্থাৎ উৎপাদনের পরিমাণ যখন ফাইভ একক, কিউ যখন ফাইভ তখন আমরা যদি এইটাকে বিন্দু দিই এ, যে পি কিউ অর্থাৎ প্রথম দিকে উৎপাদনের শুরুতে, উৎপাদনের শুরুতে এসিটা এমসি এমসি এর চেয়ে এসিটা কম থাকে, যখন উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করা হয়, অর্থাৎ কিউ বিন্দুর পূর্বে, কিউ এর পূর্বে, কিউ এর পূর্বে এসি গ্রেটার দেন এমসি, কিউ বিন্দুতে এসি ইকুয়াল টু এমসি, কিউ এর পরে এমসি গ্রেটার দেন, অর্থাৎ কিউ বিন্দুতে, অর্থাৎ ফাইভ এককে আমরা দেখতে পাচ্ছি যে কিউ বিন্দুতে কিউ বিন্দুতে এসি এবং এমসি দুইটাই সমান, কিউ এর পূর্বে এসি গ্রেটার দেন এমসি, আর কিউ বিন্দুর পরে যখন উৎপাদন করা হবে তখন এমসি গ্রেটার দেন এসি, এটা হচ্ছে এসি এবং এমসি এর রেখার মধ্যে সম্পর্ক। তাহলে আমরা প্রথমে কি করলাম, যে উৎপাদনের পরিমাণ এবং মোট ব্যয়ের একটি সূচি দেওয়া থাকবে, সেখান থেকে গ নম্বর প্রশ্ন ছিল এসি এবং এমসি নির্ণয় করো, আমরা নির্ণয় করে দেখিয়েছি। তারপরে চতুর্থ নম্বর প্রশ্ন ছিল যে এসি এমসি রেখা অঙ্কন করো, আমরা অঙ্কন করেছি, একই সাথে রেখার মধ্যে সম্পর্ক বা আকৃতি মন্তব্য, আকৃতি সম্পর্কে মন্তব্য করো, তাহলে সেটাও আমরা করেছি যে কিউ বিন্দুতে যখন উৎপাদন করা হয়, অর্থাৎ ফাইভ একক যখন উৎপাদন করা হয় তখন এসি এবং এমসি সমান থাকে, কিউ বিন্দুর পূর্বে উৎপাদন করলে এসি গ্রেটার দেন এমসি হয় এবং কিউ বিন্দুর পরে উৎপাদন করলে এমসি গ্রেটার দেন এসি হয়। তো এটাই ছিল মূলত আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমি এই ধরনের প্রশ্নই আমি
তোমাদের যে ফার্স্ট টার্ম পরীক্ষা আছে সেই প্রশ্ন এই ধরনের প্রশ্নই থাকবে, তোমরা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে, এবং এর মধ্যেও কোনো সমস্যা হলে তোমরা আমার সাথে যোগাযোগ করবে 01748474164। অর্থাৎ এই ধরনের চিত্র বা এই ধরনের প্রশ্নে কোনো রকম কোনো সমস্যা হলে সরাসরি আমাকে প্রশ্ন করে সমস্যাগুলো সমাধান করে দিবে। তো আজকের মতো ক্লাস এই পর্যন্ত শেষ করছি, পরবর্তী ক্লাসে আমরা এই তৃতীয় অধ্যায়েরই অন্য কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সুস্থ এবং নিরাপদে থাকো, সবাইকে ধন্যবাদ।